1947 সালে 15ই আগস্ট গড়েছিল ইতিহাস। ভারতবাসী সেদিন স্বাধীন ভারতে নিয়েছিল মুক্তির শ্বাস। 200 বছর কঠিন দাসত্বের দুর্ধর্ষ বেড়াজাল বিদেশি শাসনে দেশবাসী সেদিন হয়েছিল খান খান। নরনারী শিশু দগ্ধে ছিল সেই অত্যাচারের রোষে, অর্থ মান জীবন সম্পদ নিয়েছিল সব শোষে। জীর্ণকায় ছেঁড়া শাড়িতে দেশমাতৃকার অশ্রু ঝরে, বীর সন্তান মুক্তির তরে এগিয়ে আসে দলে দলে। কত তাজা প্রাণের বুকের রক্তে স্নিগ্ধ হলো মাটি, সেই সন্তান অমর রহে সোনার চেয়েও খাঁটি। লড়াই প্রতিবাদ আন্দোলনে আকাশ বাতাস হলো মুখর, লোভী শোষণকারী অত্যাচারীদের সেদিন কেটেছিল বিনিদ্র প্রহর। অবশেষে তেরাঙ্গা উড়ায়ে আকাশ পানে বাজল শঙ্খধ্বনি, সারা ভারতবাসী গিয়েছিল এক সুরে স্বাধীনতার বাণী। দীর্ঘ বছর পর মোরাজিকের শিশু গাইয়ে সুজয়গান, মুক্তির কাণ্ডারী অমর শহীদদের নিরলুষ ত্যাগের মান। 15ই আগস্ট শুধুই নয় তো স্বাধীনতা দিবস, মহান শহীদদের তিলে তিলে গড়া মুক্তির আশা মুক্তির স্বপ্ন। 1947 15ই আগস্ট গড়েছিল এক ইতিহাস। পতাকা উড়াইয়ে ভারতবাসী সেদিন নিয়েছিল মুক্তির শ্বাস।